আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা। আমি এখন আছি নীল নদের পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে নীল নদের প্রমোদতরী। এগুলো নীল নদের প্রমোদতরী, এগুলোতে মানুষজন উঠে বসেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এদের নিয়ে নীল নদের মধ্যে যাত্রা শুরু হবে। দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ। এটা হচ্ছে সেই নীল নদ, মিশরের সেই বিখ্যাত নীল নদ। রাত্রেবেলা নীল নদটাকে অনেক সুন্দর দেখায়, যদিও ক্যামেরা এত সুন্দর আসে না। এটা হচ্ছে সেই নীল নদ। নদের পাড়টা অনেকটা পার্কের মতো করা। জয়েন করেছেন আমাদের সাতক্ষীরার প্রখ্যাত আলেম মাওলানা মুস্তফা মাহবুবুল আলম, এবং জয়েন করেছেন দামামা শিল্পী গোষ্ঠীর পরিচালক সম্মানিত রফিকুল্লাহ সাদি ভাই। রফিকুল্লাহ সাদি ভাই, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি। আপনি ফেসবুকে না, আপনি বাস্তবে আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায়। আপনারা দেখতে পাচ্ছেন রাতের নীল নদ। কায়রোর তাহির স্কোয়ারের কাছ থেকে আমরা নীল নদের পাড়ে এসেছি। এগুলো হচ্ছে নীল নদের প্রমোদতরী। আমরাও কিছুক্ষণ পরে চড়বো আশা করি, সাদি ভাই যেহেতু আসতেছে। এই হচ্ছে রাতের নীল নদ, খুব সুন্দর পরিবেশ। পানি যদিও পুরোপুরি নীল নয়, তবু একটু আলু দিয়ে নীল করার চেষ্টা করা হয়েছে। পানির একটু শ্যাওলাটে আকিব খান ভাই দেখছেন আমাদের সাথে। স্বাগতম আকিব ভাই, ভাল লাগতেছে? আপনারও ভাল লাগতেছে, আমারও ভাল লাগতেছে। তারা নীলনদটা একটু কাছ থেকে আপনাদের দেখাই।